জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কদমতলীতে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কদমতলী থানার অন্তর্গত 60 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ কামরুল হাসান রিপন। প্রধান বক্তা হিসেবে এই সময় উপস্থিত ছিলেন কদমতলী থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী সোহেল রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী 10 মিনার সাবেক উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন শওকত, কদমতলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে খান জয়, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম পাটোয়ারি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মোহাম্মদ আবু সৈয়দ। অনুষ্ঠানটির আয়োজনের দায়িত্বে ছিলেন আবু হানিফ, রাজিবুল ইসলাম রুবেল এবং আকাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবারে জেলা সংবাদ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোকন উদ্দিন নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, সকালে সদর উপজেলার মদিনাবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশুর রহমান জানান, সকালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। শেরপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা করে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার কারণে অসুস্থ অবস্থায় শেরপুর সদর হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে ভর্তি হয়েছেন এক স্বামী। প্রতিনিধি মঞ্জুল আহসান জানান, শেরপুর সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামে ঘটনাটি ঘটে। রোববার মধ্যরাতে পারিবারিক কলহের জেরে ঘাতক স্বামী শফিকুল ইসলাম তার শ্বশুর বাড়িতে স্ত্রী পারভীন আক্তারকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল ঘটনার সত্য তা স্বীকার করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।